রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে বাংলাদেশের কি শিক্ষা নেওয়া উচিত? অনেকেই হয়তো জানেন না, রাশিয়ার কয়েক ঘন্টার আক্রমণে ইউক্রেন কেন প্রতিরোধ করার ন্যূনতম সক্ষমতা হারিয়ে ফেলছে। রাশিয়ার আক্রমণের মুখে প্রতিরোধ করার ক্ষমতা হারানোর অন্যতম কারণ হচ্ছে এয়ার ডিফেন্স দুর্বলতা কিংবা বিমান বাহিনীর সাপোর্ট দিতে ব্যর্থতা। এক এয়ারফোর্স দুর্বল থাকায় সেনাবাহিনীর সক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিরোধ করতে ব্যর্থ হয় ইউক্রেন। এখানেই হয়তো আপনারা উপলব্ধি করতে পারছেন বিমান বাহিনীর সক্ষমতা কতটা জরুরি, বিমান বাহিনী কতটা ভূমিকা রাখতে সক্ষম। ইউক্রেনের আরো বড় আফসোসের কারণ হবে, কেননা 2019 বা 2020 সালের দিকে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র তাদের ব্যবহৃত যুদ্ধ বিমানের ক্রয়ের অফার দেয়, কিন্তু ইউক্রেন গ্রহণ করেনি। সেই যুদ্ধ বিমানগুলো থাকলে পরিস্থিতি ভিন্ন হতে পারত। এখন আসি বাংলাদেশের বিষয়ে। আমাদের সেনাবাহিনী যথেষ্ট দক্ষ, এ বিষয়ে আমাদের সন্দেহ নেই। আমাদের সেনাবাহিনী দেশের প্রয়োজনে জীবন বিলিয়ে দিতেও দ্বিধাবোধ করবে না, কিন্তু বিমান বাহিনীর পর্যাপ্ত সাপোর্ট ছাড়া যুদ্ধের ময়দানে সেনাবাহিনী কতটা টিকে থাকতে পারবে আপনারা ইউক্রেনকে দেখে শিক্ষা নিতে পারেন। এখন যদি একটি পূর্ণ মাত্রায় যুদ্ধ হয়, বাংলাদেশ কতটা প্রতিরোধ করতে সক্ষম হবে আপনারাই কল্পনা করে নিন। আমাদের বিমান বাহিনীর কারণে আমাদের ইউক্রেনের থেকে খুব বেশি ভালো অবস্থান হবে বলে মনে হয় না। প্রতিবেশী দেশ মিয়ানমার, যাদের অর্থনীতি আমাদের থেকে চার ভাগের এক ভাগ, একগাদা নিষেধাজ্ঞা ঝুলছে তাদের উপর, তবুও তারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বদ্ধপরিকর। তারা সমান তালে সেনা নৌ বিমান বাহিনীর উন্নয়ন করে যাচ্ছে। আজ তারা এই সামরিক শক্তির উপর সাহস করে রোহিঙ্গা সমস্যা আমাদের উপর চাপিয়ে দিতে পেরেছে। মিয়ানমার ইতিমধ্যেই সম্ভবত 6টি Su-30 পেয়ে গেছে। তারা পাকিস্তানের তৈরি JF-17 অপারেট করছে। যদি এসব যুদ্ধ বিমান ক্রয় প্রক্রিয়া আমাদের পরে শুরু করেছে, কিন্তু আমরা সিলেকশনে আটকে থাকলেও তারা ডেলিভারি পেয়ে যাচ্ছে। আমাদের নৌবাহিনীর হেভি ফ্রিগেটকে চ্যালেঞ্জ জানাতে তারাও ফ্রিগেট তৈরির প্রকল্প হাতে নিয়েছে। তারা তৈরি শুরু করেছে, আগামী বছরই হয়তো প্রথম ফ্রিগেট পেয়ে যাবে, কিন্তু আমরা সিলেকশনে আটকে আছি। মিয়ানমারের বর্তমানে যে সক্ষমতা রয়েছে, এখন যদি পূর্ণ মাত্রায় যুদ্ধ হয় একমাত্র বিমান বাহিনীর জন্য, বাংলাদেশ হয়তো পরাজিত হবে। সুতরাং এই মুহূর্তে আমাদের সার্বভৌমত্বের উপর হুমকি বিবেচনা করে আর সময় নষ্ট না করে অতি দ্রুত বিমান বাহিনীর অত্যাধুনিক ডাবল ইঞ্জিন ফাইটার, নৌবাহিনীর জন্য হেভি ফ্রিগেট প্রোগ্রাম ও মাঝারি বা লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম প্রয়োজন। এমন নয় যে বাংলাদেশের সক্ষমতা নেই, বাংলাদেশ চাইলে খুব দ্রুতই এসব অর্ডার সম্পন্ন করতে পারবে, কিন্তু সেই সদিচ্ছার যথেষ্ট অভাব লক্ষণীয়। এক্ষেত্রে যদি এই সমরাস্ত্র ক্রয়কে যদি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য সময় জ্ঞাপন করা হয়, তাহলে পরবর্তী এর মাশুল গুনতে হতে পারে। তাই দেশের সকল সর্বস্তরের জনগণ সহ সরকারের নীতি নির্ধারকদের সকলের এই বিষয়টি খুবই জরুরিভাবে মাথায় নেওয়া উচিত এবং জরুরি ভিত্তিতে অন্তত এসব কেনাকাটা সম্পন্ন করা উচিত।